আটাশ বছরের যুবককে বিয়ে করতে ছুটে এলেন তিরাশি বছরের নারী ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে করে তারা সাবস্ক্রাইব নিন এখনই ভালোবাসার নাকি কোনো বয়স নেই বয়স মেপে ভালোবাসা হয় না তা আরও একবার প্রমাণ করে দিলেন ব্রোমা নামের এক নারী মনের মানুষকে বিয়ে করবেন বলে পোল্যান্ড থেকে ছুটে এলেন পাকিস্তানে ব্রোমার বয়স তিরাশি বছর আর তার প্রেমিকের বয়স আটাশ ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় পোল্যান্ড থেকে পাকিস্তানের হাফিজাবাদে ছুটে এসেছেন ব্রোমা তার উদ্দেশ্য হাফিজ মোহাম্মদ নাদিমকে বিয়ে করবেন হাফিজ অটো মেরামত করেন তা নিয়ে অবশ্য একবারও ভাবেননি ব্রোমা একটি পাকিস্তানি সংবাদ মাধ্যমকে হাফিজ জানান ছয় বছর আগে আলাপ হয়েছিল ব্রোমার সঙ্গে তারপর নিয়মিত কথা হতো তাদের কিন্তু কখনো দেখা হয়নি বিয়ের সময় প্রথম দেখা হয় তাদের হাফিজাবাদে এসে রীতিমতো সব নিয়ম মেনে বিয়ে করেছেন ব্রোমা আর হাফিজ লাল শাড়িতে সেজেছেন তিরাশি বছরের পাত্রী হাতে পড়েছেন মেহেন্দি আবার মুসলিম নিয়ম অনুযায়ী পাত্রকে হক মেহের অর্থাৎ টাকাও দিয়েছেন তিনি হাফিজের পরিবার জানিয়েছে তুতু বোনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল হাফিজের কিন্তু তিনি রাজি হননি শেষ পর্যন্ত ব্রোমাকেই বিয়ে করেন অসম বয়সের কারণে এই বিয়ের ছবি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন